খাপ পূজারি আলাউদ্দিন ফাসাদির মুখোশ উন্মোচন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছের কিংবা দূরের দেশত বা প্রবাসের যে সকল বন্ধুগণ আজকের এই প্রোগ্রাম উপভোগ করছেন, আপনাদের জানাচ্ছি মাসুমি টিভি অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচ্য বিষয়, এক খাপ পূজারি আলাউদ্দিন ফাসাদির মুখোশ উন্মোচন পর্ব ৩। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন আজকে আমরা সেই বিষয়ে উপর একটু আলোকপাত করি। শুরুতেই চলে যাচ্ছি আলাউদ্দিন জিহাদির একটি ফোন রেকর্ডে। চলুন, কি বলেছিল সেই ফোন রেকর্ডে সেইটা আমরা শুনে নেই। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমাদের মুরব্বী, আমাদের সিলসিলার মধ্যে অন্যতম একজন মুরব্বী। ওনাকে আমরা সম্মান করি, তাজিম করি, মহব্বত করি, এবং ওনাকে আমি একাধিকবার বলছি যে শায়েখ আপনি আমাদের মুরব্বী, আমাদের সিলসিলার মধ্যে অন্যতম একজন আপনি রাহবান। দর্শক শ্রোতাদের বলতে চাই, রেকর্ডে শুনলেন আলাউদ্দিন জিহাদি বললেন আল্লামা আব্বাসী হুজুর এই সিলসিলার একজন মুরব্বী এবং রাহবার। অবশ্যই সিলসিলায় সাইদ আহমদ শহীদ রায় বেরিলি রহমতুল্লাহি আলাইহির সিলসিলার তিনি একজন মুরব্বী এবং রাহবার, সেটা সর্বমহলে স্বীকৃত। চলুন আমরা ফোন রেকর্ডের দ্বিতীয় অংশে চলে যাই। হুজুরের পর না আমাদের, আমরা হুজুরকে প্রতিপক্ষ মনে করি না, হুজুরের প্রতিপক্ষ আমরা না, সিলসিলাগত এক, আমাদের আকিদাগত আমরা এক। দর্শক শ্রোতাদের বলতে চাই, 1800 ফরিদপুরের মরহুম যিনি পীর ছিলেন ওনার সিলসিলা যদি সাইদ আহমদ শহীদ রায় বেরিলি রহমতুল্লাহি আলাই থেকে হয়ে থাকে, আর আলাউদ্দিন জিহাদি যদি সত্যিকারেই ওনার মরিদ হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সিলসিলা এবং মাসলাকের আকিদা এক এবং অভিন্ন। সেই দৃষ্টিতে শাইখুল হাদিস আল্লামা আব্বাসী হুজুরের আকিদার সাথে অবশ্যই আলাউদ্দিন জিহাদির আকিদা মিল থাকবে, এটাই স্বাভাবিক। চলুন আমরা ফোন রেকর্ডের তৃতীয় অংশে চলে যাই। আপনি যে কোনো সময় যদি প্রয়োজন মনে করেন আপনি আমাদের ডাকবেন, জিজ্ঞাসা করবেন, শুধরাই দিবেন, প্রয়োজনে শাসন করবেন, আমি একাধিকবার ওনাকে বলছি। সম্মানিত দর্শক শ্রোতা, অবশ্যই আলাউদ্দিন জিহাদির সেই ভুল কুফর এবং শিরকি মতবাদ ও আকিদাগুলি শাইখুল হাদিস আল্লামা আব্বাসী হুজুর শুধরিয়ে দিয়েছিলেন এবং ওনাকে তৌবা করে পরিবর্তন হওয়ার জন্য বলেছিলেন। যেহেতু আলাউদ্দিন জিহাদি আল্লামা আব্বাসী হুজুরকে রাহবার হিসেবে মেনে নিয়েছিলেন। চলুন ফোন রেকর্ডের চতুর্থ পর্বে চলে যাই। আমাদের মনে আব্বাসী হিসেবের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ছিল, আছে এবং থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, রেকর্ডের এই অংশের সাথে আলাউদ্দিন জিহাদির কোন সম্পর্ক আমি খুঁজে পাচ্ছি না। যদিও আমরা ধরে নেই শাইখুল হাদিস আল্লামা আব্বাসী হুজুরের প্রতি আলাউদ্দিন জিহাদির সম্মান শ্রদ্ধা ছিল, বর্তমান এবং ভবিষ্যতে থাকবে এইটার কোন গ্যারান্টি কিংবা বাস্তবতার সাথে আমরা খুঁজে পাচ্ছি না। অতএব এই অংশের সাথে আমরা আলাউদ্দিন জিহাদির সাথে সহমত পোষণ করতে পারছি না। চলুন আমরা ফোন রেকর্ডের পঞ্চম পর্বে চলে যাই। আব্বাসী সাহেব আমাদের হৃদয় ছিল, আছে, এটা কোনো দুই নম্বরই কথা না, মুনাফিকি কথা না। সম্মানিত দর্শক শ্রোতা, ফোন রেকর্ডের এই পঞ্চম অংশে আলাউদ্দিন জিহাদির সাথে আমি দ্বিমত পোষণ করছি, কারণ তিনি যে বললেন শাইখুল হাদিস আল্লামা আব্বাসী হুজুর উনার অন্তরে ছিল, আছে এবং থাকবে, সেটা নেহায়েত বানুয়াট এবং ধান্দাবাজি কথা ছাড়া আর কিছুই নয়। বর্তমানে আলাউদ্দিন জিহাদি খাত পূজারি, পীর পূজারি, মাজার পূজারি, ভণ্ড বেদাতিদের দলে সংযুক্ত হয়েছে। চলুন আলাউদ্দিন জিহাদির ফোন রেকর্ডের ষষ্ঠ পর্বে চলে যাই। আমাদের মহব্বতের মধ্যে কোনো নেফাকি নাই। জি 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 জি, আমি বুঝতে পারছি। আমরা যারে ভালোবাসি, ভুক দিয়ে ভালোবাসি, পিঠ দিয়ে না, সামনে এক কথা পিছনে আরেক কথা, এরকম কথা আমরা কখনো বলি নাই, চরিত্রে নাই, আমরা বড় হই নাই। সম্মানিত দর্শক শ্রোতা, এই ষষ্ঠ অংশে সে বললেন উনি সামনে এক কথা আর পিছনে আরেক কথা বলেন না। অবশ্যই সম্প্রতি আলাউদ্দিন জিহাদিকে আমরা দেখছি উনি সামনে এক কথা বলছেন আর পিছনে ভিন্ন কথা বলছেন। তার প্রমাণ ওনার অসংখ্য কুফরগুলো শুধরিয়ে দেওয়ার পর বর্তমানে তিনি মাজার পূজারীদের সাথে সংযুক্ত হয়ে শাইখুল হাদিস আল্লামা আব্বাসী হুজুরকে ইন্ডিকেট ইঙ্গিত করে এবং এই মাসলাকের যিনি সেরতাজ সাইদ আহমদ শহীদ রায় বেরিলি রহমতুল্লাহি আলাইহির মাসলাকের কলঙ্কিত কাজগুলো পড়েই যাচ্ছেন। চলুন একটা ভিডিও ফুটেজ থেকে তা আমরা দেখে নিই। আমি আলাউদ্দিন জিহাদি ওনার কাছে গেছি,
নাম বললাম না, আমি গেছি, তাহির সাহেব গেছেন, হাসান আজহারি গেছে, আমরা গেছি, আমরা গেছি, এটার অর্থ যে আমরা বালা মানাইবার জন্য, ভালো করার জন্য গেছি, নিজের টাকা খরচ করে গেছি, যেটা লাইনে নিয়ে আনা যায় দেখি না, এটা গুড়ার বেজা। সম্মানিত দর্শক ও শ্রোতাদের বলছি, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাআনাতাল্লাহি আলাল কাযিব। এই ছয়টি রেকর্ডের অংশে আমরা যা বুঝলাম, যা শুনলাম, তার সাথে আলাউদ্দিন ফাসাদির বাস্তবতার কোন মিল নেই। এমনকি পবিত্র কোরআনুল কারিমে এই দ্বিমুখী নীতি অবলম্বন যারা করেন, যারা সামনে এক কথা আর পিছনে ভিন্ন কথা বলেন, তাদেরকে পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা মুনাফিক চিহ্নিত করা হয়। আর এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই যারা মুনাফিক তারা মিথ্যাবাদী, তারা ধান্দাবাজ, প্রতারক, গলাবাজি আর গালিবাজি যারা, তাদের কোন পুঁজি সামান্যতমও নেই। সম্মানিত দর্শক শ্রোতাদের বলছি, সাইয়েদ আহমদ শহীদ রায়বেরিলি রহমাতুল্লাহি আলাইহির রুহানি সন্তান যারা আছেন, তাদের কাজ, তাদের কর্ম, তাদের আকীদা, তাদের বিশ্বাস এক এবং অভিন্ন। বর্তমান সময়ে খাট পূজারি, মাজার পূজারি, আলাউদ্দিন ফাসাদি, বেদাদিদের দলে সংযুক্ত হয়ে যে সকল কাজ এবং সাফাই গলাবাজি করছেন, সেইটা সাইয়েদ আহমদ শহীদ রায়বেরিলি রহমাতুল্লাহি আলাইহির মাসলাকের কলঙ্কিত করা ছাড়া ভিন্ন কিছুই হতে পারে না। কিন্তু সর্বোপরি পর্যবেক্ষণ করে বলতে পারি, আলাউদ্দিন ফাসাদি এই সিলসিলার মাসলাকের কেউ নন, মূলত সে বন্ধ বেদাদীদের দলের আসল রূপরেখা নিয়ে এইখানে সাইয়েদ আহমদ বেরিলির ছদ্মরূপ নিয়ে এই সিলসিলা এবং মাসলাকের বদনাম এবং সম্মান ক্ষুণ্ণ করার চক্রান্ত লিপ্ত হয়েছিলেন। জাতির সামনে এক এক পরে তিনটি পর্বে তার মুখোশ আমরা উন্মোচিত করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন এই সকল দান্দাবাজ, গলাবাজ, ফেতনাবাজের কবল থেকে আমাদের হেফাজত করুন। এই পর্যন্ত আজকের মতো আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি। চতুর্থ পর্বে আলাউদ্দিন ফাসাদির চেলাকে আবারও পাকড়াও করব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।